সৌরভ, প্রথমবার তো তোমার? হ্যাঁ, আমরা হচ্ছে এক্সপ্লোর, মানে একদম এক্সপ্লোর করছি, তাই তো? জাস্ট আমরা কোনো ইউটিউবও দেখিনি, জাস্ট আমার একটা বন্ধু, ও প্রচুর আমাকে খবর দেয়, তো তার কথা শুনেই আর কি এখানে আসা। এই পরিবেশটা খুবই সুন্দর, কিন্তু এত, আমরা এখন আছি নিউ কোচবিহার স্টেশনে, আর অ্যানাউন্সমেন্টটা একবার শোনো। নদীর যে গর্জনটা হচ্ছে একবার তোমরা ভালোভাবে শোনো। আমরা চলে এসেছি ডামডিম মনেস্ট্রির সামনে। ডামডিম এখন আমরা পার করছি জল ঢাকা নদী, আর এই স্টেশনটা বাংলাদেশ সীমান্তবর্তী রেলওয়ে স্টেশন। এই দেখো সামনে বর্ডার। এখানকার পরিবেশটা বেশ ভালো লাগছে, চারিদিকে পাহাড়, চা বাগান আর স্তূপটা। পার করছি কোচবিহার এয়ারপোর্ট, একদম গা দিয়ে যাচ্ছে, এটা হলো বর্ডার। আজকে ভিডিওটা শুরু করছি গরু বাঁধান নিয়ে, আর এই ভিডিওতে থাকছে ট্রেন জার্নি থেকে শুরু করে পাহাড়, বৃষ্টি, তার সাথে নদী, আর থাকছে বাংলাদেশ বর্ডার, আর তার সঙ্গে আরো থাকছে দারুণ দারুণ খাবার, সঙ্গে একটা সুন্দর মনেস্ট্রি। চলো শুরু করা যাক সত্যি মাইরির অন্যরকম ভাবে গরু বাঁধান ভ্রমণ। এখন আমরা আছি কোচবিহার স্টেশনে, আর এটা হলো কোচবিহার স্টেশনের বাইরেটা। এটা হলো কোচবিহারের এক নম্বর স্টেশন, আর একটাই স্টেশন আছে এখানে, কিন্তু এখনো পর্যন্ত ইলেকট্রিক লাইন হয়নি, আর সেই জন্যে আমরা আজকে চড়বো ডেমু ট্রেন। রেলের যে বোর্ডটা লেখা রয়েছে ওখানে দেখো কোচবিহার লেখা রয়েছে, আর আমাদের ডেমু ট্রেন আসছে। আমাদের ডেমু ট্রেন চলে এসছে, টাইম ছিল 6টায়, কিন্তু লেট করেছে আজকে। এখন আমরা পার করছি কোচবিহার এয়ারপোর্ট। এটা হলো কোচবিহার এয়ারপোর্ট। এখন পার করছি কোচবিহার এয়ারপোর্ট। আমাদের ট্রেন এখন ঢুকছে নিউ কোচবিহার জংশনে, আর এই যে লাইনটা চলে গেছে এই দিকে চলে যাচ্ছে গুয়াহাটি লাইন, আর সামনে যে দূরে পাহাড়টা দেখতে পাচ্ছ ওটা হলো ভুটান পাহাড়। পশ্চিমবঙ্গের যে বক্সা জয়ন্তী ফরেস্ট আছে ওই সাইডেই পড়বে। এখন আমরা পার করছি জল ঢাকা নদী।
এইপারে চা বাগান ভর্তি। এটা হলো সুতুঙ্গা রিভার। এই দেখো ওই পারে বাংলাদেশ। এই দেখো সামনে বর্ডার বাংলাদেশ, ওপারে বাংলাদেশ, এপারে ইন্ডিয়া। আর চারিদিকে চা বাগান ভর্তি। এই দৃশ্যটা উপভোগ করতে হলে এই ট্রেন জার্নিটা করতে হবে মাস। আমরা কোচবিহার দিয়ে এই যে লাইনটা চলে গেছে এই লাইনটা দিয়ে এসেছি, আর এখন যাচ্ছি এই পারে চ্যাংরাবান্ধা স্টেশনের দিকে। আর আমরা এখন ঢুকেছিলাম এই লাইনটায় নিউ চ্যাংরাবান্ধা স্টেশনে। এখন এর পাশ দিয়ে যাব চ্যাংরাবান্ধা স্টেশনে। এই লাইন দিয়ে আমরা এসেছি। আমরা এখন আছি চ্যাংরাবান্ধা রেলওয়ে স্টেশনে, আর এই স্টেশনটা বাংলাদেশের সাথে সীমান্তবর্তী রেলওয়ে স্টেশন। দাঁড়াও তোমাদের এক ঝলক দেখিয়ে নিই। চ্যাংরাবান্ধা রেলওয়ে স্টেশন, এই রেলওয়ে স্টেশনের খুব কাছেই রয়েছে বাংলাদেশ। এরপরে আর ট্রেন যায় না, সামনেই রয়েছে বর্ডার। জীবনের প্রথম এরকম এক্সপিরিয়েন্স হলো যে আমরা রেলওয়েতে একদম সীমান্তবর্তী স্টেশনের দিয়ে যাচ্ছি, আর এই যে পরিস্থিতিটা খুবই ভালো লাগছে। আমাদের সিমি এখন শশা ছাড়াতে ব্যস্ত, মৌলিয়ার কাকিমাই পারে টিফিন প্যাক করতে ব্যস্ত। সৌমিক বলো, ঘুম ভালো হয়েছে? আমরা চ্যাংরাবান্ধা থেকে ব্যাক করে চলে যাচ্ছি নিউ চ্যাংরাবান্ধা স্টেশনে। এটা হলো কোচবিহারের দিকে যাচ্ছে লাইনটা, আগে দেখালাম। বাড়ি থেকে আমরা মুড়ি চানাচুর শশা এনেছিলাম, সব কিছু মিক্স করে এখন খাচ্ছি। কোচবিহার স্টেশন থেকে 113 কিলোমিটার জার্নি করে এসে আমরা এখন পৌঁছেছি লাটাগুড়ি স্টেশনে। আর এই লাটাগুড়ির পর থেকেই শুরু হয় লাটাগুড়ির জঙ্গল। এই লাটাগুড়ির জঙ্গল স্টার্ট হয়ে গেল। এবারে পরিবেশটা বিশাল ঠান্ডা। পার করছি ন্যাওড়া নদী। পাহাড়ের কোল থেকে ছুটে আসছে ন্যাওড়া নদী। লাটাগুড়ি স্টেশনের পর থেকে বিঘা বিঘা চা বাগান। দূরে দেখো পাহাড় দেখা যাচ্ছে।
গরু বাঁধান যাবো। চারিদিকে শুধু সবুজে সবুজ আর সামনে পাহাড়, চা বাগানটা এখন পুরো সবুজ হয়ে আছে, দারুণ লাগছে। 142 কিলোমিটার জার্নি করে আমাদের ট্রেন 1 ঘন্টা লেট করে এখন আমরা নেমেছি ডামডিম স্টেশনে, আর এখান থেকে আমরা ডামডিম মোড়ে যাব, তারপর কোথায় যাচ্ছি পুরো ব্লগটা দেখতে থাকো। এত লেট করেছে ট্রেন আসতে আসতে, এতটাই এক্সস্টেড হয়ে গেছি দেখে যেন মনে হচ্ছে আমরা জায়গাটা ঘুরে আর ফিরছি। ডামডিম, আমরা ডামডিম স্টেশনের থেকে নেমে এই পারে চলে এলাম। একটাই স্টেশন আছে, 3টে লাইন আছে, তবে এটা সিঙ্গেল লাইন, আর এইবার আমরা যাচ্ছি এই পারে, এই রাস্তা ধরে বাইরে বার হয়ে যাব। এই স্টেশন আর আমরা চলে এসেছি এই পারে, এখান থেকে একদম একটুখানি, এইখান থেকে এসে এই রাস্তা আমরা সোজা যাচ্ছি। এই যে রাস্তাটা আছে আমরা এবার এই রাস্তা ধরে সোজা যাচ্ছি। আমরা ডামডিম স্টেশন থেকে 1.3 কিলোমিটার হেঁটে চলে এসেছি ডামডিম মোড়। এখানে বোর্ড দেওয়া রয়েছে গরু বাঁধান 13 কিলোমিটার, ডালিম 16 কিলোমিটার, পেপার খেতি 29 কিলোমিটার, লাভা 52 কিলোমিটার, আলগড় 71 আর ঋষি 93 কিলোমিটার। চলো ওইখান থেকে আমরা গাড়ি ধরে নেব, এখান থেকে আমরা শেয়ার গাড়ি করে নেব। আমরা চলে এসেছি গরু বাঁধানে, আর একদম ওপরে যে ভিউ পয়েন্ট আছে, মনেস্ট্রি আছে, সেই জায়গায় চলে এসেছি। আমরা ডামডিম মোড় থেকে 13 কিলোমিটার অটো করে চলে এসেছি গরু বাঁধানে, 13 কিলোমিটার গরু বাঁধান স্ট্যান্ড পর্যন্ত, তারপর এটা আছে আপার ফাগু। আমাদের গাড়ি ভাড়া পড়েছে 60 টাকা করে। এই জায়গাটার নাম হলো আপার ফাগু, আর পুরো অঞ্চলটা হলো গরু বাঁধানের, কিন্তু আমরা ওপরটায় উঠে এসেছি এই পাহাড়ের উপরে, এই জায়গাটা হলো আপার ফাগু। এটা একটা স্কুল আছে আর মনেস্ট্রি আছে ওই সামনে। আমরা চলে এসেছি গরু বাঁধানের দীপমকারা স্তূপা। এই পরিবেশটা খুবই সুন্দর, কিন্তু এত রোদ্দুর আছে, খুব গরম হচ্ছে। পাহাড়ে আমরা জানি ঠান্ডা হয়, কিন্তু এখন গরম লাগছে। চারিদিকটা একবার দেখো, আমরা স্তূপের সামনে চলে এসেছি। এই স্তূপের এখানে লোকজন দেখতে পেলাম না, একটা দোকান আছে, ওই দোকান থেকেই আমাদের বলে দিল ছোটো গেটটা খুলে এন্ট্রি করতে হয়। এই স্তূপের ভিতরে কোনো মন্দির দেখলাম না, জাস্ট এই স্তূপটা আছে।
এখানকার পরিবেশটা বেশ ভালো লাগছে, চারিদিকে পাহাড়, চা বাগান আর এই স্তূপটা। এবার আমরা যাচ্ছি ভিউ পয়েন্টের দিকে। এখানে দেখলাম অনেক কটা দোকান রয়েছে, হোমস্টেও রয়েছে। পাহাড়ি অঞ্চলে আসলে এই যে ফুলগুলো হয় খুব ভালো লাগে বেশ। এটা হলো ভিউ পয়েন্ট। জায়গাটা খুব সুন্দর, মাঝে মাঝে একটা ঠান্ডা হাওয়া এসে লাগছে, প্রাণ জুড়িয়ে যাচ্ছে। আসার সময় তোমাদের দেখিয়েছিলাম, আর এখন উপর থেকে তোমাদের দেখাচ্ছি এই ভিউ পয়েন্ট থেকে। আর এই যে নদীটা বয়ে যাচ্ছে, এই নদীটার নাম হলো চেলখোলা। নদীটা বয়ে যাচ্ছে, নদীর শব্দটা কিন্তু বেশ ভালো লাগছে, চেলখোলা নদী। আর এই দিকে সোজা চলে গেলে লাভা লোলেগাঁও, এখানকার প্রাকৃতিক পরিবেশের দৃশ্যটা অসাধারণ। সৌরভ, প্রথমবার তো তোমার? হ্যাঁ, আমরা হচ্ছে এক্সপ্লোর, মানে একদম এক্সপ্লোর করছি, তাই তো? জাস্ট আমরা কোনো ইউটিউবও দেখিনি, জাস্ট আমার একটা বন্ধু, ও প্রচুর আমাকে খবর দেয়, তো তার কথা শুনেই আর কি এখানে আসা। ও আমাকে বললো যে তুই এখানে ঘুরে আয়, ভীষণ ভালো লাগবে, কোনো প্ল্যান করিস না, জাস্ট এমনি চলে যাবে। আর আমরা আজকে এলাম পুরোপুরি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে। একটু আগে রোদ্দুর ছিল আর এখন বৃষ্টি পড়ছে। পাহাড়ে এলে এটাই পাহাড়ের সৌন্দর্য, যে এক মুহূর্ত রোদ্দুর, এক মুহূর্ত বৃষ্টি। আর আমরা এখন যাচ্ছি গরুবাথানের আপার ফাগুর ভিউ। আমরা ওই যে সামনের ভিউ পয়েন্টটা, ওটা হলো টাইটানিক ভিউ পয়েন্ট, ওখানেই যাব। আর এইখান থেকে ভিউটা দেখো, ও কি দারুণ! দেখো সেই টাইটানিক জাহাজের যেমন সামনেটা ছিল না, সেই জন্যে নামকরণ হয়েছে টাইটানিক ভিউ পয়েন্ট। আর এখানে বাঁশগুলো দেখো, অন্য রকম দেখতে। ওপর থেকে নিচের দিকে নেমে আসলাম, একটু আগে কি রোদ্দুর আর এখন দেখো কি বৃষ্টি। এত বৃষ্টি হচ্ছে, ওই সামনে যে পাহাড়টা ছিল এখন পুরো সাদা হয়ে গেছে, একটু আগে সবুজ ছিল। আমরা এই নদীর কাছে চলে এসেছি, আর এখানে একটা রেস্টুরেন্ট ছিল, আমরা এখান থেকে খাবো। তো খাবার অর্ডার দেওয়া হচ্ছে। এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা পিকনিক স্পট। আমরা এই রেস্টুরেন্ট থেকে নিয়ে নিয়েছি চা, ম্যাগি আর মোমো। আমরা যখন এসেছি এখানে, তখন এই নদীর জলটা কতটা পরিষ্কার ছিল, এই যে স্রোতটা আছে খুবই আস্তে ছিল, কিন্তু এত বৃষ্টি হয়েছে তারপর থেকে এই স্রোত প্রায় 10 গুণেরও বেশি বেড়ে গেছে। নদীর যে গর্জনটা হচ্ছে একবার তোমরা ভালোভাবে শোনো।
আমাদের এই আফার ফাগু ঘোরা হয়ে গেল, এবার আমরা রওনা দিচ্ছি গরু বাথান যে স্ট্যান্ড আছে যেখান থেকে আমরা পাবলিক ট্রান্সপোর্ট পেয়ে যাব সেই দিকে। বৃষ্টির পর এই যে ভিউটা, ও কি লাগছে! বৃষ্টির পর চারিদিকটা পুরো সবুজ হয়ে গেছে, আর এই জায়গাটার প্রথম এসে যে ভিউটা পেয়েছিলাম সেটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। ওপর থেকে দেখো একটা ঝর্ণা পড়ছে। আমাদের গরুবাথানের আফার ফাগু দেখা হয়ে গেল, এবার আমরা যাচ্ছি গরুবাথান যে স্ট্যান্ড আছে, গাড়ির স্ট্যান্ড, সেই স্ট্যান্ডে যাচ্ছি। পাহাড়ে চালতা গাছ, অনেক কটা চালতা হয়ে আছে, দেখো এখানে একটা হয়ে আছে, ওই একটা হয়ে আছে, ওপর দিকে হয়ে আছে। আফার ফাগু ঘুরে আমরা মেন রোডে এলাম, আর দেখলাম একটা ফাঁকা গাড়ি আসছে, আমাদের দেখে তিনি দাঁড়িয়ে পড়েন। আমরা আর 1.5 কিলোমিটার স্ট্যান্ডে হেঁটে আসলাম না, সেখান থেকেই গাড়ি পেয়ে গেলাম দামডিম যে মোড় আছে সেই মোড় পর্যন্ত। কথা বলতে বলতে কাকুকে বললাম আমরা দামডিম মনস্ট্রি যাব, আর সেখানেই আমাদেরকে ছেড়ে দিলেন। আমরা এখন যাচ্ছি দামডিম যে মনস্ট্রি আছে সেই মনস্ট্রি দেখতে, আর এটা স্টেশন থেকে 2.5 কিলোমিটার দূরে অবস্থিত। আমরা মনস্ট্রির কাছে চলে এসেছি, আর এই সামনেটা গেলে মনস্ট্রির গেট। আমরা চলে এসেছি দামডিম মনস্ট্রির সামনে, এটা হলো গেট। ওপেনিং টাইমটা 8টা থেকে আর ক্লোজিং টাইম 4টে। ভিতরে ভিডিও করা অ্যালাউ নেই, স্টিল ফটো নেওয়া যাবে। আমরা দামডিম যে মনস্ট্রি ছিল সেখান থেকে চলে এলাম নিউমাল জংশনে। ওখান থেকে টোটো ধরে নিয়েছিলাম, টোটো ভাড়া পড়েছিল আমাদের 30 টাকা করে। আর এখন আমরা এখান থেকে 5:30টার সময় একটা ডেমো ট্রেন আছে যেটা কোচবিহার যাবে, সেই ট্রেনটা আমরা ধরব। মালবাজারে এসে আমরা আবার হাঁটতে বেরিয়েছি। কি করতে বেরিয়েছি? আমরা এখন যাচ্ছি আইসক্রিম কিনতে, কারণ এখানে মোটামুটি পাহাড়ের উপরে প্রচুর বৃষ্টি হচ্ছিল, তখন বেশ ঠান্ডা মতো ওয়েদার ছিল, বাট নিচে নামার পর আবার সেই একই গরম। তাই আমরা একটা আইসক্রিম খেতে যাচ্ছি। আমরা গরুবাথান ঘুরে ট্যুর কমপ্লিট করে স্টেশনে চলে এসেছি, এবার আমাদের ট্রেন ঢুকবে 5:40। এটা হলো নিউমাল জংশনের 1 নম্বর প্ল্যাটফর্ম, আর আমাদের শিলিগুড়ি বামনহাট ডেমু ট্রেন আছে, সেই ট্রেনটা এখন ঢুকছে 1 নম্বর প্ল্যাটফর্মে।
ট্রেনে উঠে আমরা নিউমাল জংশন থেকে ছোট সিঙ্গারা কিনে নিলাম। আজ আমরা গরুবাধান থেকে বিয়ার ফিরছি, পদাতিক আমাদের ক্রস করলো, কাল আমরা এই সময় পদাতিকে থাকবো। ওই যে দূরে লাইটগুলো দেখতে পাচ্ছ, ওটা হলো বাংলাদেশ বর্ডারের আলো। ওই যে লাইটগুলো দেখা যাচ্ছে, ওটা হলো বাংলাদেশ বর্ডার। আমাদের ট্রেন একদম বাংলাদেশ বর্ডারের গায়ে দিয়ে যাচ্ছে। এই দেখো, এখানে দেখো কাঁটাতার, এই দেখো একদম গা দিয়ে যাচ্ছে। এইটা এটা হলো বর্ডার, এটা হলো বর্ডার। আমরা এখন আছি নিউ কোচবিহার স্টেশনে। আর অ্যানাউন্সমেন্টটা একবার শোনো, রাতের বেলা কোচবিহার যে বিমানবন্দর আছে সেই বিমানবন্দর এখন আমরা পার করছি, আর এরপরে আছে কোচবিহার স্টেশন, সেখানে আমরা নামব। কোচবিহার রেলওয়ে স্টেশনের যে হিস্ট্রিটা রয়েছে তোমরা পজ করে দেখে নিতে পারো। আমরা চলে এলাম কোচবিহার স্টেশনে, ট্রেন 1 ঘন্টা 10 মিনিট লেট করেছে। এবার যাব আমরা বাড়ির দিকে। আমরা একেবারে বাড়িতে ডিনার করে ঢুকব, তাই চলে এসেছি কোচবিহারের একটা জায়গাতে, কলকাতা আর্সেনাল বিরিয়ানি খেতে। তো দেখা যাক কেমন হয়, দাম তো দেখছি খুবই কম। আমি এসে অর্ডার করেছিলাম মাটন বিরিয়ানি, কিন্তু মাটন শেষ হয়ে গেছে, খেতে হবে চিকেন বিরিয়ানি। শ্রমিকও চিকেন বিরিয়ানি, ও চিকেন বিরিয়ানি, সবাই চিকেন বিরিয়ানি, চারজন সবাই মিলে আমরা চিকেন বিরিয়ানি খাবো। আর চিকেন চাপ দিয়ে যাচ্ছে, আমাদের চাপ দিয়ে গেল। তো চাপটা টেস্ট করলাম, সেই চাপ ফ্লেভার না, মাংসটা যেন কষা কষা করে দিয়েছে, ঝাল ঝাল আছে। চাপ যেমন মিষ্টি মিষ্টি হয় সেটা না। আর বিরিয়ানি মশলা কম, নুন কম, মাংসটা সিদ্ধ বাকি আছে, প্লাস চালও সিদ্ধ বাকি আছে। আজকের গরুবাতানের ব্লগটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকো আমাদের।